আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সপ্তম রোজা, আর সপ্তম রোজার আয়োজনে আজকে হালিম থাকছে। তাই হালিম মশলাটা ঘরেই বানিয়ে নিচ্ছি, সাথে রেসিপিটা শেয়ার করলাম, যদি আপনাদের কারো এতটুকু উপকার হয়। তো আমি এখানে আস্ত ধনিয়া, তারপরে জিরা, মেথি, এরপর এক্সট্রা আনিস, কালো এলাচি, জয়ফল, গোলমরিচ, লবঙ্গ, এরপরে দিয়ে দিচ্ছি মৌরি, আরও দিয়ে দিচ্ছি রাঁধুনি, কারণ রাঁধুনিটা না দিলে সুন্দর যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না। এরপরে জয়টি দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণটা আসলে বললাম না, আপনারা আপনাদের মতো করে পরিমাণটা ব্যবহার করে নেবেন। এরপরে দিয়ে দিলাম সরিষা আর শুকনো মরিচ, এরপরে দিতে হবে দারচিনি, এলাচি, তবে পরিমাণের ক্ষেত্রে খেয়াল রাখবেন। ধনিয়া, জিরা, তারপরে সরিষা, এগুলো যদি এক টেবিল চামচ করে নেন, তাহলে মৌরি, রাঁধুনি, মেথি এগুলো নেবেন হাফ টেবিল চামচ করে। তো আমি সব কিছু এখন বাদামি রং করে ভেজে নেব। আমার কাছে শাহি জিরা নাই, তাই সেটা ব্যবহার করতে পারলাম না। আপনারা কিন্তু অবশ্যই শাহি জিরা থাকলে ব্যবহার করবেন। আর গুঁড়া করার সময় এর সাথে অবশ্যই এক চা চামচ পরিমাণ বিট লবণ ব্যবহার করবেন। তো এখন আমি হালিমটা রান্না করে নিচ্ছি পাতিলে তেল দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি গরুর গোশ দিয়ে দিয়েছি, এখানে 750 গ্রাম পরিমাণ গরুর গোশ আছে। আমি সাথে হাড়ও নিয়েছি। আর আজকে হালিমের জন্য গোশটা আমি একেবারে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর আমি যে হালিমের মশলা করেছি সেটা থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর খুবই সামান্য একটু মরিচ গুঁড়া। আপনি যেমনটা ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন, কারণ আমি এর মধ্যে অলরেডি কিন্তু গুঁড়া করার সময় শুকনো মরিচ আর গোলমরিচ দিয়েছি, সেটাতে কিন্তু যথেষ্ট ঝাল আছে। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি চুলার জল মিডিয়ামে রেখে মিনিমাম 30 মিনিট গোশ কষিয়ে নেব, আর আমি এটাকে ঢেকে তারপরেই রান্না করব। ঢেকে দিলে দ্রুত এটা কিন্তু সিদ্ধ হয়। অন্য চুলায় আমি হচ্ছে শাক ভাজি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের সেহরির জন্য। সাথে শাকের সাথে আরও আছে মাছ ভুনা। আসলে আমি একটু একটু করে আমার ইফতার বা সেহরি যে আয়োজন শেয়ার করি, এর কারণ হচ্ছে অনেকে কিন্তু রোজার সময় আনডিসিশনে ভোগে যে প্রতিদিন আসলে কী সবার সামনে দিবে বা কী রেডি করবে, আর সেজন্য রেডি করি যা যদি কারো মানে এতটুকু হেল্প হয়, অথবা আমার এই ভিডিওর মাধ্যমে কারো যদি কোনো নতুন আইডিয়া আসে, অথবা আপনারা আপনাদের আইডিয়াও আমাদের সাথে আমার সাথে আর কি শেয়ার করতে পারেন, আমারও তাহলে নতুন কিছু জানা হবে। তো গোশ কষানোর পরে আমি এর মধ্যে হালিম মিক্সটা দিয়ে দিলাম, এটাও আমার বাসায় বানানো, চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। 4-5 আইটেমের ডাল একত্রে মিক্স করে সাথে গম আর পোলাও চাল দিয়েছি, তবে গম আর মুগ ডালটা একটু ভেজে নিতে হবে। এরপরে গুঁড়ো করে নিলেই হয়। আর ডালটা গোশে দেওয়ার আগে আমি গরম পানিতে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। তো আমার এখানে হচ্ছে ছোলা ভুনা অলরেডি হয়ে গেছে। আর হালিম মিক্স চুলায় দেওয়ার পরে অবশ্যই কিন্তু বারে বারে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। এর মধ্যে যেহেতু গম, তারপরে চাল সব কিছুই আছে, তাই একটু পরপর নেড়ে দিতে হবে। তো ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে বাগার দিয়ে নিচ্ছি। এখানে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর হচ্ছে একটু সরিষা দিয়ে নিয়েছি। বাগারটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি এখন চুলার জল একেবারে লো করে এটাকে ঢেকে রাখবো, তাহলে বাগারের যে সুন্দর একটা স্মেল এটা হালিমের মধ্যে খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এরপর আপনি যখন পরিবেশন করবেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী জিনিস দিয়ে তারপরে পরিবেশন করবেন। তো যাই হোক, আমার এখানে মাছ ভুনা অলরেডি হয়ে গেছে। তবে হালিমের ফুল রেসিপি যদি ডিটেলসে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এরপরে একদিন অবশ্যই চেষ্টা করব। আর আজকে ইফতারিতে টুকিটাকি ভাজা পোড়া রেখেছি, কারণ সবসময় ভাজা পোড়া ছাড়া আসলে বাচ্চারা
পছন্দ করে না, ওরা মাঝে মধ্যে একটু চায়। তো আজকে হচ্ছে একটা চিকেন চপ বা চিকেন কাবাব যাই বলেন বানিয়ে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই এটা একবার হলে ট্রাই করবেন, খুবই খুবই মজার এই চপটা। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি নিয়েছি, আর মুরগির গোশ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় শুধুমাত্র আদা রসুন সামান্য লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। যতটুকু মুরগির গোশ দিয়েছি তার অর্ধেক পরিমাণ হচ্ছে সিদ্ধ আলু, আমি ভালোভাবে চটকে নিয়েছি। তারপরে দিয়েছি এর মধ্যে হট অ্যান্ড সুইট চিলি সস, এরপরে দিয়েছি হচ্ছে সামান্য গোলমরিচ গুঁড়া, সামান্য একটু দিয়েছি টালা জিরার গুঁড়া, এরপরে দিয়েছি সয়া সস, সামান্য একটু হলুদ গুঁড়া, আর সবশেষে দিচ্ছি এখানে কাবাব মশলা। পরিমাণ আপনি আসলে আপনার আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন, তারপরেও যদি জানার ইচ্ছে থাকে কমেন্ট করে জানাবেন, আমি ডিটেলসে বলে দিব। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, আর সাথে হচ্ছে ময়দা দিয়ে দিলাম। সব কিছু এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে, তারপরে ডিম ফেটে নিয়েছি এর মধ্যে একটু গড়িয়ে, ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে। খুবই সিম্পল বাট খেতে কিন্তু অসাধারণ মজা। আর এটা খাওয়ার জন্য একটা সস রেডি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই সসটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাবাব বা যে কোনো ধরনের চপ খেয়ে দেখবেন যে কতটা কতটা ইয়ামি লাগে। মাঝে আসলে শরীর অনেক অসুস্থ ছিল বিধায় এই কয়দিনের ভিডিও করাও হয়নি আর তেমন কিছু রেডি করাও হয়নি। তো যাই হোক, আমি হচ্ছে কাবাবটা ভাজার পরে সসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ছোট্ট এক কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনেজ, এরপরে খুবই সামান্য একটু হট চিলি সস, এরপরে একটু গোলমরিচ, সামান্য একটু চিনি, আর দিয়েছি এখানে টক দই আর বিট লবণ। সেটা অবশ্য পুরোটা ভিডিও ধারণ করা হয় নাই, সেজন্য আমি দুঃখিত। তো সব কিছু ভালোভাবে মিক্স করে নেবেন। এটা দিয়ে যে কোনো কাবাব, এমনকি আপনি পেঁয়াজি খেলেও দেখবেন খুবই খুবই ভালো লাগে। এই ছিল আমাদের সপ্তম রোজার আয়োজন। আলহামদুলিল্লাহ টেবিল ভরা খাবার না থাকলেও যতটুকু রেডি করি বাচ্চারা সহ আমরা সবাই তৃপ্তি সহকারে খাই, সেটাই হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। কারণ টেবিল ভরে খাবার শুধু দেখানোর জন্যই আসলে অত খাবার কেউ খায়ও না আমার বিশ্বাস, বা খাওয়াও সম্ভব না। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।